Sponsored by Vip Geo Group. আজকে আমি এসেছি পানিহাটি উৎসবে, একেবারে জমজমাট পানিহাটি উৎসব। এখানে একটা জমজমাট মেলা বসেছে, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর অবশ্যই খাওয়া দাওয়া। আদি ল্যাংচা হাউস মানে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, এর সঙ্গে আপনাদের পরিচয় করাতে হবে। আমি এখন বর্ধমানের বিখ্যাত আদি ল্যাংচা হাউসের স্টলে। এদের ল্যাংচার বিরাট সুনাম। আমার সঙ্গে রয়েছেন আদি ল্যাংচা হাউসের ম্যানেজার সতীশ নন্দী। সতীশবাবু, আপনাদের এই ল্যাংচা হাউসের তো খুব সুনাম, তো এই প্রতিষ্ঠানটা কত বছরের পুরনো? 65-66 বছর হবে। আচ্ছা, আদি ল্যাংচা হাউসের যিনি কর্ণধার, ওনার নাম হচ্ছে ফাল্গুনি দে। এই ল্যাংচা হাউসের ল্যাংচার বিশেষত্বটা কি? এটা ভেজে কালো করতে হয়, এটা রং দেয় না। এবং ভেজে কালো করতে গিয়ে এই পাণ্ডিত্যরা সম্পূর্ণ কারি করে। এবং সেই যে কতটা কোন জায়গায় থামবে কোন জায়গায় থামবে না তাদের পাণ্ডিত্য। এবং আর একটা বিশেষত্ব আছে, এর ভিতরে একটা এমনভাবে রসটা থাকে যে রসটা উপর থেকে মনে হয় যে আমি খেয়ে নিলাম, কিন্তু চামচি দিয়ে খেলে প্লেট ভর্তি হয়ে যাবে রসে, হাত দিয়ে খেলে জামা ভিজে যাবে। এইটাই বিশেষত্ব। আমাদের খানা খানদানি অনুষ্ঠানে আমরা নানান রকমের হোটেল রেস্তোরাঁয় গিয়ে তাদের খাবারের রেসিপি শেখাই। আজকে আমাদের দর্শকদের আপনাদের ল্যাংচা কিভাবে তৈরি হয় সেটা শেখাবো। হ্যাঁ, তাহলে একটু আপনাদের কারিগরকে বলুন যাতে আমাদের একটু সুন্দর করে ল্যাংচা তৈরি করে দেখায়। কেমন? খুব মন দিয়ে দেখতে থাকুন। এবার আমরা শক্তিগড়ের আদি ল্যাংচা হাউসের ল্যাংচা তৈরি করে দেখাবো আপনাদের। শ্যামল গুপ্ত আর ডালিম খানকে নিয়ে আমরা এবারে আপনাদের ল্যাংচা তৈরি শেখাবো। আসুন সবার আগে আমরা দেখে নিই ল্যাংচা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ছানা মানে বাসমতি চালের গুঁড়ো, খোয়া ক্ষীর, জৈত্রী জায়ফলের গুঁড়ো, নকুল দানা, খাবার সোডা, সর্ষের তেল, ময়দা। একটা কাঠের বারকোশের মধ্যে প্রথমে ছানা নেওয়া হবে। কেজি ছানা নেওয়া হলো এখানে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর, এক মুঠো খোয়া ক্ষীর নেওয়া হলো। এবারে যাচ্ছে চিনি, ছ মুঠো চিনি গেল। এবার যাচ্ছে খাবার সোডা, পাঁচ চিমটে খাবার সোডা গেল। এক টেবিল চামচ জৈত্রী জায়ফলের গুঁড়ো গেল এর মধ্যে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মাখতে হবে। এবার এর মধ্যে ময়দা দেওয়া হচ্ছে। এবারে যাচ্ছে দেরাদুন চালের গুঁড়ো, পাঁচ মুঠো দেরাদুন চালের গুঁড়ো গেল।
দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে। হাতের সাহায্যে একবারে ঠেসে মেখে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এবারে দু হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে এর মধ্যে মাখানো হচ্ছে। আরও একটু সর্ষের তেল দেওয়া হলো এর মধ্যে। অ্যালমোনিয়ামের ট্রে উল্টে তার মধ্যে সর্ষের তেল এক চা চামচ করে দেওয়া হলো। দিয়ে হাতের সাহায্যে পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মাখা ময়দার তাল থেকে লেচি কাটতে হবে। দুটো দুটো করে লেচি কেটে একসাথে হাতের সাহায্যে চেপে মিশিয়ে রাখা হচ্ছে। আপনারা দেখুন লেচিগুলোর মধ্যে একটা করে নকুল দানা পুড়ে এবার ল্যাংচা পাকানো হচ্ছে। Thank you.